বিশ্বে সাইট্রাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল। উৎপাদনের দিক থেকে পৃথিবীর ফলগুলোর মধ্যে এর স্থান দ্বিতীয়, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের দিক থেকে এ ফলের স্থান প্রথম। বাংলাদেশের আবহাওয়া লেবুজাতীয় ফল উৎপাদনের জন্য খুবই উপযোগী। এদেশে লেবুজাতীয় ফলের বার্ষিক উৎপাদন প্রায় 40,000 মেট্রিক টন। এদেশে লেবুজাতীয় ফল চাষীরা প্রতি বছর রোগবালাই ও পোকামাকড় দ্বারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তাই যেসব রোগ ও পোকা বেশি আক্রমণ করে উহার লক্ষণ ও প্রতিকার দেওয়া হল। রোগবালাই ডাইব্যাক জাতীয় ফসলে এটা একটা মারাত্মক রোগ। এ রোগের কারণে প্রতি বছর লেবুর ব্যাপক ক্ষতি হয়ে থাকে। কোলিট্রোটিকাম গলি ও স্পর্ডিস নামক ছাত্র দ্বারা হয়ে থাকে। এ রোগের কারণে প্রতি বছর লেবুর ব্যাপক ক্ষতি হয়ে থাকে। এ রোগ কোলিট্রোটিকাম গলিও ও স্পর্ডিস নামক ছাত্রক দ্বারা হয়ে থাকে। শ্রমিক হিসাবে আমরা প্রত্যেকদিন এনে কাজকাম করতেছি। 10টা মহিলা আমরা বেকার আছিলাম, আমরা কাম কাজ করে চলতে পারতেছি। আগে গাড়ি চালাইতাম, আমার লেবুর ব্যবসা করি থেকে পাইকারি কিনা নেই। আমি নিয়ে ফুলপুর বেশি, বাইটকান্দি বেশি, মাঝে মাঝে নালটা বাড়িও বেশি, আবার ঢাকাও নিয়ে যাই। তাবু রাইহান স্বামী, আমি ঢাকায় ব্যবসা বাণিজ্য করতাম গার্মেন্টস অ্যাক্সেসরিজের। তো ওই ব্যবসা বাণিজ্য করার সুবাদে আমি ওখানে বিভিন্ন গার্মেন্টস টাকা পয়সা আমাকে মেরে দেয়, তারপর আমি বেকার হয়ে পড়ি। তারপর গ্রামে আইসা এই 4 একর জমি লিজ নিয়ে নিজস্ব এবং কৃষি অফিসারের। আমি মোহাম্মদ মশিউর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, ব্লক বাসরলগা। আমার ব্লকের কৃষক আবু রাইহানে 4 একর শীতলেবু বাগানে নিয়মিত পরিদর্শন করে ওনাকে। আমার বাড়ি নকলাক থানা বানেশ্বরদী গ্রাম, 5 নং ইউনিয়ন বানেশ্বরদী গ্রামে। আমি সিডলেস লেবুর চারা লাগাই। আমি চারা এবছর শেরপুর জেলার নকলা উপজেলাতে 35 হেক্টর জমিতে লেবু বাগান করা হয়েছে। তো এক বছর আগে আমাদের এই নকলা উপজেলাতে 9টি ইউনিয়ন এবং 1টি পৌরসভাতে মোট 10টি সিডলেস জাতের লেবু আমরা বাগান দিয়েছিলাম রাজস্ব খাতের অর্থায়নে। 10টি বাগানই প্রতিষ্ঠিত বাগান হয়েছে এবং এক বছর পর থেকেই এই যে সিডলেস জাতের যে লেবুগুলো বাজারজাতকরণ করা হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে এটা চাহিদা বেশি হওয়ার কারণে যারা বাগানটি। শেরপুর থেকে রিপোর্ট করেছেন ইউসুফ আলী মণ্ডল, NAN TV।